जिंदा आदमी बस एक मांस का टुकड़ा है आप लोगों के लिए, जब तक काम आता रहे तब तक ऐसे। खुफिया नामের একটি চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হলো বাংলাদেশের লাক্স তারকা ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। বলিউড নির্মাতা বিশাল ভরদ্বাজ নির্মিত ওই ফিল্মটি গেল 5 অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকে অনেকেই বাঁধনের সমালোচনা করছেন, কারণ তার অভিনীত হিনা নামের বাংলাদেশি চরিত্রটি একটি নেতিবাচক চরিত্র। ছবি নিয়ে বাঁধনের চরিত্র নিয়ে বিস্তর সমালোচনার মধ্যেই অভিনেত্রী বন্যা মির্জা বাঁধনকে নটি বানিয়ে ছেড়েছেন, অর্থাৎ বাঁধনকে তিনি নটি বলে অভিহিত করেছেন। তার অভিনয় প্রশংসা করে বন্যা মির্জা চোখের সামনে নটি হয়ে উঠলেন তিনি শিরোনামে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। লেখা শুরুতে বন্যা মির্জা বলেন, একজন লাক্স ফটো সুন্দর ভারী মেকআপ করে তিনি কেবলমাত্র সুন্দরের প্রতিযোগিতায় অংশ নিয়ে যা শিখেছিলেন তাই সম্বল করে বাংলাদেশের টেলিভিশন মিডিয়ার তারকা হয়েছেন। তার হয়তো জানা বোঝার দরকার হয়নি যে অভিনেতা হতে হবে, অনেক ঝড় সামাল দিয়ে তিনি জেনেছেন তারকা না অভিনেতা হতে হবে, তার জন্য নিজেকে একটু একটু করে তৈরি করেছেন। অভিনয় শব্দটির ব্যাখ্যা করে বন্যা মির্জা বলেন, অভিনয়ের সঙ্গে দক্ষতা শব্দটি আমরা বলেই থাকি, কিন্তু দক্ষতা আসলে কি? ভালো অভিনয় করতে পারা, ভালো অভিনয় কি? দেখলেই বোঝা যায় পরিশ্রম করেছেন, একেবারে ঘেমে নিয়ে উঠেছেন না তা না, একমাত্র কাজ অভিনেতার তা হলো নিজেকে ভুলে না গিয়ে তাকে পেছনে রেখে সামনে অন্য এক মানুষকে দাঁড় করানো, সেই মানুষের সত্য দেখানো, নিজেকে আর দর্শককে বিশ্বাস করানো যে যাকে তিনি সামনে রাখছেন এটা তারই জীবন, আর তা এতটাই সত্য যে দর্শক একবারও চোখ ফেরাবেন না, কাজটা ভয়ানক দুরূহ, তাই কি করা যায়? যায়। আর ঠিক তাই আমি দেখলাম কোনো এক হিনার জীবন, যার জীবন মোটেও বাঁধনের জীবন নয়। আমার ভালো লাগে খারাপ লাগে আসলে কোনো বিষয়ই না, বিষয়টা হচ্ছে যে বাঁধনের অভিনয় মুগ্ধতা প্রকাশ করে বন্যা মির্জা বলেন, আজমেরী হক বাঁধন তুমি করে দেখালে, আর আমরা দেখলাম যে কিভাবে একজন নটির জন্ম হয়। বাঁধন কানে গেছেন, দারুণ অভিনয় করেছেন, তবু আমি বাঁধনকে দেখেছি, আমি হিন্দি সিনেমার ফ্যান না, বাঁধনের জন্যই দেখেছি, কিন্তু কোথাও আমি তাকে দেখিনি, হিনাকে দেখলাম, হিনার জীবন দেখলাম। একজন অভিনেতার জীবনে এটুকুই সত্য যে সে হয়ে ওঠে অন্য আরেকজন, আমি অভিভূত। জানা গেছে গুপ্তচর বৃত্তি নিয়ে অমর ভূষণের বিখ্যাত উপন্যাস এসকেপ টু নো হোয়্যার, এই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। ইতিমধ্যে ছবিটি নিয়ে প্রচুর নেতিবাচক লেখালেখি শুরু হয়ে গেছে। ছবিতে বাংলাদেশি মেয়ে হিনা চরিত্রে অভিনয় করেছেন বাঁধন, এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টাবু, আশিস বিদ্যার্থী, আলী ফজল, ওয়ামিকা, গাব্বি প্রমুখ।